ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফিরিলাম এক ঝলকে কর আনন্দের সকাল নিয়ে। সুকর্ণা, আমরা দেখেছি যে শনিবার যেভাবে আল কায়দা জঙ্গি সন্দেহে মোট নজনকে, যার মধ্যে পশ্চিমবাংলা থেকে ছজনকে গ্রেফতার করেছে এনআইএ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু একাধিক তথ্য উঠে এসেছে, যার মধ্যে অবশ্যই একটা কাশ্মীরের সংযোগ রয়েছে। কিন্তু তার পাশাপাশি সব থেকে বড় যে প্রশ্নটা উঠে আসছে সেটা হচ্ছে, তাহলে কি উত্তরপ্রদেশের পাশাপাশি দিল্লিতেও এদের কোনো নাশকতা চালানোর ছক ছিল? এই প্রশ্ন কিন্তু উঠছে। কাল গোটা দিন জুড়ে কলকাতার এনআইএ অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এদের, এবং তারপর এদেরকে বিশেষ বিমানে পাঠানো হয়েছে দিল্লিতে। দিল্লিকে শিক্ষা দিতে হবে, নিজেকে উৎসর্গ করলেই মুক্তি পাওয়া যাবে সব কষ্ট থেকে। এভাবেই কি মগজ ধোলাই করা হয়েছিল মুর্শিদাবাদ এবং কেরল থেকে আলকায়দা জঙ্গি সন্দেহে ধৃতদের? পশ্চিমবঙ্গ, কেরল, দিল্লি, উত্তরপ্রদেশ হয়ে কি এই চক্রের জাল ছড়িয়ে কাশ্মীর পর্যন্ত? এনআইএ সূত্রে দাবি, এর মধ্যে রয়েছে রাজমিস্ত্রি, ইলেকট্রিকের মিস্ত্রি থেকে কম্পিউটার সায়েন্সের ছাত্র, বিভিন্ন পেশার মানুষকে রিক্রুট করে জুড়ে দেওয়া হয়েছিল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, যার নাম গজবাইতুল হিন্দ। সেখানে কি ভয়াবহ কোনো নাশকতার ছক কষা হয়েছিল? দিল্লিতে হামলা চালিয়ে কি গোটা দেশকে নাড়িয়ে দিতে চেয়েছিল তারা? আলকায়দা জঙ্গি সন্দেহে মোট নজনকে গ্রেপ্তার করা হয়েছে, ছজনকে মুর্শিদাবাদ থেকে, তিনজনকে কেরল থেকে, তবে এরাও মুর্শিদাবাদেরই বাসিন্দা। গোয়েন্দা সূত্রের দাবি, বছরখানিক আগে কেরলে কাজ করতে গিয়ে জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে জড়িয়ে পড়ে ধৃতরা। এরপর প্রথমে উস্কানিমূলক ভাষণ তাদেরকে শোনানো হয়, তারপরে শুরু হয় প্রশিক্ষণ। এনআইএ সূত্রে দাবি, কেরল থেকে ধৃত তিনজনকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল, তাদের বলা হয় আত্মঘাতী হামলা চালাতে হতে পারে। দিল্লির কয়েকটি প্রশাসনিক ভবনকে টার্গেট হিসেবে চিহ্নিত করা হয়, AK-47 চালানো শেখানো হবে, তারপর নতুন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তাহলে কি জঙ্গিরা ধরা না পড়লে শীঘ্রই দিল্লিতে বড় কোনো নাশকতার ঘটনা ঘটতো? বিভিন্ন পেশায় যুক্ত থাকা এই ধৃতরা কি ভয়াবহ কোনো পরিকল্পনা করে ফেলেছিল? চাঞ্চল্যকর বিষয় হলো, এদের মধ্যে একজন CRPF এবং রাজ্য পুলিশের নিয়োগের পরীক্ষাও দিয়েছিল। এনআইএ সূত্রে দাবি, জলঙ্গির বাসিন্দা আতিউর রহমান CRPF এ যোগদানের জন্য পরীক্ষা দেয়, লিখিত পরীক্ষায় পাশও করে যায়, কিন্তু শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তরতে পারেনি। এরপর রাজ্য পুলিশের কনস্টেবল পদের জন্য পরীক্ষা দেয় সে, সেখানেও লেখা পরীক্ষায় উত্তরে শারীরিক সক্ষমতা যাচাইয়ের ধাপে আটকে যায় সে। তাহলে কি বাহিনীতে বা পুলিশ বিভাগে যোগ দিয়ে চরবৃত্তির ছক ছিল আতিউর রহমানের? এনআইএর আধিকারিকরা কিন্তু এমনই দাবি করছেন। কেরলে ধৃত মোশারফ হোসেন এই আতিউরেরই দাদা। না, এটা আমরা কোনোদিনই মনে করবো না ঠিক, বা কোনো সময় মনে করবো না ঠিক। কারণ হচ্ছে, আমার ভাই গরিব মানুষ বাড়ির ছেলে, তো আমার ভাই চাইছিল যে একটা চাকরি করে জাস্ট ডাল ভাটের ব্যবস্থা হবে, এটাই তার ছিল জীবনের একটা উদ্দেশ্য বা লক্ষ্য। তাছাড়া অন্য কোনো বিষয় তার মধ্যে ছিল না বা দেখতে আমরা পাইনি। ধৃতদের মধ্যে রয়েছে ডোমকল কলেজের কম্পিউটার সায়েন্সের পড়ুয়া নাজমুস শাকিব। এনআইএ সূত্রে দাবি, নাজমুস একবার কাশ্মীরে গেছিল, তার ল্যাপটপে ওসামা বিন লাদেন ও আলকায়দার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরির ভিডিও পাওয়া গেছে। জঙ্গি সন্দেহে ধৃত লিউভিয়ান আহমেদও জঙ্গল কলেজেরই প্রাক্তন পড়ুয়া এবং বর্তমানে সেখানকার ইলেকট্রিক বিভাগের কর্মী। নাজমুস সাকিব এই কলেজেই পড়ত এবং এই কলেজে পড়াশোনা শেষ করে ইলেকট্রিশিয়ান হিসেবে কিন্তু এই কলেজে কাজ করত। আরেকজন অভিযুক্ত যাকে গ্রেফতার করা হয়েছে, লিউ ইয়ান আহমদ। ডাইরেক্টলি চিনি না, হিস্ট্রি কলেজের স্টুডেন্ট, কিন্তু স্টাফ হিসাবে চিনি আমি লিউ ইয়ানকে, চিনি, ইলেকট্রিশিয়ানে কাজ করতো। আচ্ছা, কোনোদিন মনে হয়েছে যে মানে এই ধরনের? না, কোনোদিন মনে হয়নি, কোনোদিন মনে হয়নি। কারণ ও খুব ওবিডিয়েন্ট ছেলে, খুব, এবং মানে ক্যাজুয়াল স্টাফ ইলেকট্রিশিয়ান, যে কোনো কাজকর্ম বললে বা এ করলে মানে খুবই ওবিডিয়েন্ট, মানে আমরা তো ভাবতেই পারি না, মানে ইয়ার সফট দেখে বলে। মুর্শিদাবাদের রানীনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে আবু সুফিয়ান মোল্লাকে, যার বাড়িতে মিলেছে এই বাংকার। সুফিয়ানের বাড়ি থেকে কিছুটা দূরেই বাড়ি মুর্শিদ হাসানের, যাকে কেরল থেকে গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গলের এই বাড়ি থেকে আল মামুন কামান নামে আরেকজনকেও আলকায়দা জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। এনআইএ সূত্রে দাবি, দিল্লি যাওয়ার জন্য এই বাড়িতে শুক্রবার বিকেল থেকে একটি বৈঠক হয়। GPS ট্র্যাক করে সেই বৈঠকের খোঁজ পান গোয়েন্দারা। এরপরই গভীর রাতে অপারেশন চালিয়ে গ্রেপ্তার করা হয় সন্দেহভাজন জঙ্গিদের। তদন্তের জন্য সোমবার উত্তরপ্রদেশের আমরোহায় যায় এনআইএ। সোশ্যাল সাইট ট্র্যাক করেই সেখানে পৌঁছয় তারা। প্রকাশ সিনহা, অবিক দত্ত, রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।
সুস্মিতা, মুর্শিদাবাদ থেকে যে ছজনকে আলকায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আবু সুফিয়ান মোল্লা, এবং তার বাড়িতে পাওয়া গিয়েছে রহস্যজনক চোরাকুঠুরি। কি কাজে ব্যবহার করা হতো এই চোরাকুঠুরিকে? এনআইএ গোয়েন্দাদের অনুমান, এই কুঠুরিতে বিস্ফোরক এবং অস্ত্র মজুত করে রাখা হতো। যদিও বাড়ির লোকেদের দাবি এই ঘরটি আদতে শৌচাগার হিসেবে তৈরি হচ্ছিল, তবে এই দাবি নিয়ে তদন্তকারীদের মনে যথেষ্ট সংশয় আছে। এ যেন ঘরের মধ্যে পাতাল ঘর। আলকায়দা জঙ্গি সন্দেহে ধৃত আবু সুফিয়ান মোল্লার রানীনগরের বাড়িতে মিলেছে এরকমই এক চোরা কুঠুরি, যেখানে বিস্ফোরক মজুত করে রাখা হতো বলে অনুমান গোয়েন্দাদের। আমরা দেখতে পাচ্ছি একটি বাংকার। এনআইএ এর আধিকারিকরা যেটা দাবি করছেন যে এই বাংকারের ভেতরে ঢুকেই কিন্তু আবু সুফিয়ান মোল্লা মিটিং করত। আমরা টেপ দিয়ে মেপে নেব যে এই বাংকার কত বড় রয়েছে। এই বাংকার রয়েছে 8 ফুট লম্বা, এবং যদি আমরা চওড়া দেখি 6 ফুট চওড়া, উচ্চতাও কিন্তু প্রায় 7 ফিটের মতন। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পর বর্তমানে শিমুলিয়া মাদ্রাসাতেও এ ধরনের কুঠুরির হদিশ মিলেছিল। মুর্শিদাবাদের রানীনগরের এই কুঠুরি যে যথেষ্ট শক্তপোক্তভাবে তৈরি করা হয়েছিল তা স্পষ্ট তৈরির ধরন দেখেই। এইখানে কিন্তু একটা মোটা সিমেন্টের ঢালাই করা হয়েছে, প্রায় 1 ফুটের বেশি মোটা সিমেন্টের ঢালাই, এবং আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় লোহার বিম লাগানো হয়েছে। ভগবানকে বলবো ছবি দেখাতে, এই জায়গায় কিন্তু লোহার বিম দিয়ে কিন্তু একটা স্ল্যাব তৈরি করা হয়েছে, এবং ওপরে কিন্তু একটা টিনের বড় একটা মোটা স্ল্যাব বসানো হয়েছে। এনআইএ সূত্রে দাবি, কুঠুরির উপরে চাপা দেওয়া ছিল লোহার পাটাতন, তার উপরে বিদ্যুতের তার, একাধিক সুইচ বোর্ড। এনআইএ আলকায়দা জঙ্গি সন্দেহে আবু সুফিয়ানকে গ্রেপ্তার করার পর তার পরিবার অবশ্য দাবি করছে এই ঘর তৈরি হয়েছিল শৌচাগার হিসেবে, আর কুঠুরিটি তার সেপটিক ট্যাঙ্ক। পুরো একটা কেউ ফাসানোর জন্য করছে, এটা পুরো ভুল। এটা আপনার রান্নাঘর করবো বলে আমরা সিদ্ধান্ত করে ঘর বাড়ি ঠিক হয়ে আমরা বলছি যে আমাদের সদস্য অনেক, আমাদের তো হবে না, তাহলে এটা বাথরুম করো, এটা হবে চেম্বার করেছে। আপনারা বাজারে জিজ্ঞাসা করেন, ওয়ার টেলারি দোকান ছিল। গোয়েন্দা সূত্রে আবার দাবি, বাড়ির সদর দরজার থেকেও এই ঘরের দরজার লক ছিল বেশি শক্তপোক্ত। এই গেটের ঠিক সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা লক লাগানো হয়েছে, যে লক কিন্তু তালা চাবি দিয়ে বন্ধ হয়ে যায়। সাধারণত যে কোনো বাথরুমে কিন্তু হ্যাশ বোল্ট বা এই ধরনের ব্যবস্থা রাখা হয়, কিন্তু এই বাথরুমে আমরা দেখতে পাচ্ছি, এই বাংকারে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা লক, এবং এই লক যদি আমরা এইভাবে টেনে দিই এটা কিন্তু তালা চাবি দিয়ে বন্ধ হয়ে যায়। এনআইএ সূত্রে দাবি, শুক্রবার রাতে সুফিয়ানের কাছে এই দরজার চাবি চাওয়া হলে তিনি দাবি করেন চাবি হারিয়ে গেছে। পরে ঘরে ঢুকে চোখ কপালে ওঠে গোয়েন্দাদের। এখানেই প্রশ্ন, শৌচাগার হলে তা নিয়ে এত রাগঢাক কেন? বাড়ির সদর দরজা থেকেও এই ঘরের দরজায় ভালো লক লাগানো হয়েছিল কেন? গোয়েন্দাদের অনুমান, এই কুঠুরিতে বিস্ফোরক বা বোমা তৈরির সরঞ্জাম মজুত করা হতো, সন্দেহভাজন কাউকে লুকিয়ে রাখার জন্য এটি ব্যবহার করা হতো, এমনকি এখানে গোপন বৈঠকও করা হতে পারে বলে অনুমান গোয়েন্দাদের। এনআইএ সূত্রে দাবি, শুক্রবার রাতে অভিযান শুরু হতেই বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করেন সুফিয়ান। তাকে যখন শনিবার গভীর রাতে গ্রেফতার করতে এনআইএ এর আধিকারিকরা এখানে পৌঁছে, পুলিশকে দেখে আবু সুফিয়ান মোল্লা এই পেছনের রাস্তা দিয়েই পালানোর চেষ্টা করে, কিন্তু এনআইএ এর আধিকারিকরা আগে থেকেই এই পুরো বাড়িকে ঘিরে রেখেছিল, তাই তাকে কিন্তু হাতে নাতে ধরে ফেলা হয়। এনআইএ সূত্রে 6 জন গ্রেপ্তার হলেও আরো 2 জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। প্রকাশ সিনহা, রাজীব চৌধুরী ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। আনন্দের সকালে ফিরে এলাম বিরতির পর। অনুমতি না নিয়ে অনলাইন ডেটিং অ্যাপে ছবি ব্যবহারের অভিযোগ, লালবাজারে অভিযোগ দায়ের তৃণমূল সাংসদ নুসরত জাহানের। কোন আইপি অ্যাড্রেস থেকে নেওয়া হয় এই বিজ্ঞাপন খতিয়ে দেখছে সাইবার সেল। অনলাইন ডেটিং অ্যাপ আর তার বিজ্ঞাপনে ফলাও করে দেওয়া হয়েছে অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের ছবি। উপরে লেখা, লকডাউনে ঘরে বসে নতুন বন্ধু বানান, আর নিচে তৃণমূল সাংসদের ছবি, সঙ্গে লেখা ওনার সম্পর্কে আরো জানুন। সোমবার বিষয়টি সামনে আসতে হইচই শুরু হয়ে যায়। নজরে আসার সঙ্গে সঙ্গে নুসরত জাহান টুইট করে জানান, সম্মতি না নিয়ে আমার ছবি ব্যবহার করা হয়েছে, এটা কখনোই বরদাস্ত করা যায় না। কলকাতা পুলিশের সাইবার সেলকে অনুরোধ করছি বিষয়টি দেখার জন্য, আমি এর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ করব।
ফেসবুক একটা স্পন্সর্ড অ্যাডভার্টাইজমেন্ট দেখি, খোঁজ নিয়ে দেখলাম এটা একটা ডেটিং অ্যাপের অ্যাডভার্টাইজমেন্ট, সাথে আমার ছবি ইউজ করা হয়েছে আনঅথরাইজডলি উইদাউট মাই পারমিশন। তখন সঙ্গে সঙ্গে আমি কলকাতা পুলিশ এবং সিপি অনুজ শর্মাকে জানিয়েছি, আর ওরা খুবই কুইকলি সাইবার পিএস থেকে আমাকে কন্ট্যাক্ট করেন এবং আমি এখন একটা ফর্মাল এফআইআর লঞ্চ করছি এগেইনস্ট ফ্যান্সি ইউ ভিডিও চ্যাট অ্যাপ কোম্পানি। টুইটে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকেও ট্যাগ করেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ। এরপর তদন্তে নামে লালবাজারের সাইবার থানা। সূত্রের খবর, ওই অ্যাপটি কারা বানিয়েছে, কোন আইপি অ্যাড্রেস থেকে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। সম্প্রতি এক ট্যাক্সি চালকের বিরুদ্ধে শ্লীলতাহানি ও কটূক্তির অভিযোগ করেছিলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। অভিযুক্তকে গ্রেপ্তারও করে পুলিশ। এবার অনুমতি ছাড়াই ডেটিং অ্যাপে তার ছবি ব্যবহারের অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী সাংসদ নুসরত। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।